আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশের জেলা উপজেলার প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনায় খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন। তত্ত্ব ভিডিও চিত্রে মামুন হাসান। বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে 25 নভেম্বর শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। এবছর খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের 32 বছর পূর্ণ হয়। 33 বছরে পদার্পণ করল। উৎসবমুখর পরিবেশে সকাল 10:15 এ উপলক্ষে প্রথমে কালজয়ী মুজিব ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর হাদি চত্বরে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মাহমুদ হোসেন। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন। শোভাযাত্রা শুরু হওয়ার প্রাক্কালে এক শুভেচ্ছা বক্তব্যে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এ বিশ্ববিদ্যালয় বিকাশের নানাভাবে যারা অবদান রেখেছেন তাদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি আরও বলেন, খুলনার রাজনৈতিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ সকল মহলের শুভেচ্ছা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিরলস প্রচেষ্টায় দেশ বিদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের বদ্ধভূমির উপর স্থাপিত একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে 1991 সালে শিক্ষা কার্যক্রমের শুরুতে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা এই ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখার যে অঙ্গীকারবদ্ধ ছিল তা গত 32 বছর ধরে পালিত হচ্ছে। এটা এক অনন্য নজির। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বিশ্বমানে পৌঁছানো ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি এবং নতুন নতুন উদ্ভাবনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে গবেষণায় বিশেষ জোর দেওয়া হয়েছে। তিনি আজকের এই উৎসবমুখর পরিবেশে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন। শোভাযাত্রাটি হাদি চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হয়ে খুলনা সাতক্ষীরা মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট দিয়ে পুনরায় হাদি সড়ক হয়ে কটকা স্মৃতিস্তম্ভ ও কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে দিয়ে অদম্য বাংলা হয়ে হাদি চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন। পরে সেখানে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে গ্রিন ক্যাম্পাসে রূপান্তর, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিগত বছরের কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী ও সংগঠনসমূহকে সম্মাননা প্রদান, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া ক্যাম্পাসের মেইন গেট, রাস্তা, শহীদ তাজউদ্দিন আহমেদ ভবন, উপাচার্যের বাসভবন, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও হল সমূহ আলোকসজ্জা করা হয়।